তাহলে কি নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকে আমরা দেখতে পাবো মেগাস্টার সাকিব খানকে ও মাই গড এটা যদি সত্যি হয় মারাত্মক একটা কিছু হতে চলেছে এটুকু বলতে পারি হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে সারাটা দিন আমি আসলে খুবই ব্যস্ত বাড়িতে কিছু গেস্ট এসেছে তো সেই কারণের জন্যে আজকে ভিডিও একটুখানি কম করা হচ্ছে আমি ওই জন্য আপডেটগুলো একটুখানি লেটে লেটে তোমাদের কাছে পৌঁছতে পারছি আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত দুটো ব্যাপার নিয়ে কথা বলবো এক তো কথা বলবো যে নবাব সিরাজ উদ্দোল্লার বায়োপিকে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে চলেছি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম এরকম একটা বিষয় কিন্তু কানাঘুষোতে শুনতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জানাবো ফাইনালি 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 আমি রাজকুমার দেখতে পাব মেগাস্টার শাকিব খানের রাজকুমার দেখতে পেয়ে যাবো কেন কিভাবে এই পুরো বিষয়টা তোমাদেরকে জানাই প্রথমে আমরা রাজকুমার নিয়েই কথা বলি রাজকুমার ছবিটা সমস্ত কিছু ঠিকঠাক থাকলে জানতে পারা যাচ্ছে আগামী ছয়ই জুন বঙ্গবিডিতে কিন্তু স্ট্রিমিং হয়ে যাবে অনলাইন স্ট্রিমিং হয়ে যাবে কেননা ওটিটি রাইটস কিন্তু বঙ্গবিডি কিনেছে এই এই আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম তো সিক্স অফ জুন কিন্তু রাজকুমার ওটি প্ল্যাটফর্মে চলে আসার কথা আর বঙ্গবিডিতে চলে এলেই আমি দেখে ফেলতে পারবো রাজকুমার কেননা এখান থেকেও কিন্তু বঙ্গবিডি সাবস্ক্রাইব করা যায় এটা গেলো রাজকুমারের আপডেট আর দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা শুনলে তোমরা জাস্ট ছিটকে যাবে তোমরা তোমাদের প্রচণ্ড আনন্দ হবে দেখো রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে এরকম একটা কানাঘুসই শুনতে পাওয়া যাচ্ছে এবং আজকে দুপুরবেলার দিকে মালেক জিও এই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছেন আমি গতকালই এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে রাজ চক্রবর্তীর পরিচালনায় দু হাজার পঁচিশে রোজার ঈদ টার্গেট করছে মানে মেগাস্টার শাকিব খান আসতে পারেন রাজ চক্রবর্তীর পরিচালনায় এইবারে যে আপডেটটা উঠে আসছে এই ছবিটা প্রযোজনা করতে পারে এসবিএফ এবং বাংলাদেশ থেকে কোনো একটি জনপ্রিয় প্রোডাকশন হাউস দুটি প্রোডাকশন হাউস মিলিয়ে ব্যানারে এই ছবিটি তৈরি হতে পারে এবং এই ছবিটাই নাকি হতে চলেছে নবাব সিরাজউদ্দোল্লার বায়োপিক এর আগেও নাকি এসবিএফ এরকম একটা ঘোষণা দিয়েছিল যে নবাব সিরাজউদ্দোল্লার বায়োপিক নিয়ে তারা চিন্তাভাবনা করছেন এবং পরিচালক হিসেবে তখনই রাজ চক্রবর্তীর নামটা মোটামুটি কনফার্ম হয়েছিল এখন যেটা শুনতে পাওয়া যাচ্ছে কানাঘুসোতে এমনটা হলেও হতে পারে যে নবাব সিরাজউদ্দুল্লার চরিত্রে আমরা দেখতে চলেছি মেগাস্টার সাকিব খানকে এবং এটাই সেই প্রজেক্ট যে প্রজেক্টটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের রোজার ঈদে এটা যদি হয় তোমরা জাস্ট ভাবো কি হতে চলেছে এক তো তুফান নিয়ে আমরা এখন মাতোয়ারা হয়ে আছি মানে সাউথের কেজিএফ পুষ্পা এ ধরনের ছবিগুলোর সঙ্গে তুফানকে তুলনা করা হচ্ছে এত কম বাজেটে এত ভালো একটা আউটপুট জাস্ট আমরা টিজ দেখেছি অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে তাহলে কি আমরা বলতে পারি এবারে বাহুবালির মতন কোনো একটা প্রজেক্ট আমরা বাংলায় দেখতে পাবো হ্যাঁ অনেকেরই এটা শুনে মনে হতে পারে যে দিদি তুমি এটা কী বলছো কোথায় বাহুবালী আর কোথায় বাংলা ইন্ডাস্ট্রি বন্ধুরা একদিন ছোট থেকে থেকেই কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি বড় হয়েছিল একদিনে কিন্তু তারাও বড় হয়নি তাই এই যে বাংলা ইন্ডাস্ট্রি এই যে এত বড় বাজেটের মানে আমরা তো দেখতাম যে অনেক বাংলা সিনেমা হয়তো সত্তর লাখ আশি লাখ টাকাতেও কমপ্লিট হয়ে যেত এরকম বাংলা ছবিও তো আমরা দেখেছি হয়নি তা তো নয় আবার কোন কোনো ছবি তিন কোটি চার কোটি আমাদের এপার বাংলার ম্যাক্সিমাম বাজেট মানে ঠিকঠাক বেশ ভালো একটা বাজেটের যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটিটা মানে বিশাল একটা বাজেট ধরা হয় সেখান থেকে দাঁড়িয়ে যদি নবাব সিরাজ উবদুল্লার বায়োপিক হয় তাহলে এটা একটা বিশাল বাজেটের ফিল্ম হতে চলেছে কেননা এটা একটা পিরিয়ডিক ফিল্ম ফিল্ম হতে চলেছে বাংলার নবাব নবাব সিরাজ উদ্দোল্লা ও মাই গড আমি তো ভেবেই কেমন লাগছে যখন আমরা তার পুরো বিষয়টা দেখব তার বায়োপিক মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো দেখানো হবে বা তার লাইফের খুব ইম্পর্টেন্ট কোনো একটা দিক হয়তো দেখানো হবে হয়তো আমরা মুর্শিদাবাদ দেখতে পাবো ও মাই গড আমি আমি প্রচণ্ড এক্সাইটেড অলরেডি আমাদের এপার বাংলায় স্টার জলসা বলে একটা চ্যানেল আছে তো সেখানে আমার মনে আছে আমি সিরাজ বলছি এই ধরনের বা আমি সিরাজ এরকম একটা ধারাবাহিক হতো সেই ধারাবাহিকটা প্রচণ্ড পপুলার হয়েছিল। লোকজন কিন্তু ঐতিহাসিক জিনিস দেখতে ভালোবাসেন আর আমরা তো এখন না হয় আমাদের বাংলা বিভক্ত হয়ে গেছে বাট আমাদের বাংলা তো সব একই বাংলা ছিল সেখান থেকে দাঁড়িয়ে নবাব সিরাজউদ্দোল্লার বায়োপিক যদি রাজ চক্রবর্তী করেন আর যদি আমরা মেগাস্টার শাকিব খানকে নবাব সিরাজউদ্দোল্লার চরিত্রে দেখতে পাই আলাদাই ইতিহাস তৈরি হবে এটুকু বলতে পারি রাজ চক্রবর্তী ভীষণ ভালো একজন ডিরেক্টর শেষ করলাম ভিডিওটা এমনটা যদি হয় তোমরা কতটা খুশি হবে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা